পৃথিবী তথা দেশের পাশাপাশি রাজ্য জুড়ে শ্রদ্ধার সঙ্গে পালিত হচ্ছে হযরত মুহাম্মদের জন্মতিথি। ঈদ মিলাদুন নবী অনুষ্ঠানের মধ্যে দিয়ে রাজ্যে বিভিন্ন জায়গায় হযরত মুহাম্মদের জন্মতিথি পালন করা হচ্ছে। শোভাযাত্রার মাধ্যমে বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করেন মুসলিম ধর্মাবলম্বী মানুষেরা। কোলাকুলি, মিষ্টি আদান প্রদানের পাশাপাশি শুভেচ্ছা বিনিময় করছেন সকলে। নবী দিবসের দিন সাধারণ মানুষের সাহায্যার্থে ফ্রি ফুড ভ্যান চালু করলেন বিশিষ্ট সমাজসেবী তথা সরো সোশ্যাল অর্গানাইজেশনের সভাপতি সোয়েব ওয়ার্সি। এদিনের অনুষ্ঠান উপলক্ষে উপস্থিত ছিলেন যুবতী নৌ নেতা ইয়াসির হায়দার সহ স্থানীয় বহু বিশিষ্টরা। তারা প্রত্যেকেই এক বাক্যে সাধুবাদ জানালেন সৈয়দ ওয়ারসির এহান উদ্যোগকে। এবছর আমরা সরো সোশ্যাল অর্গানাইজেশনে জানিক দিয়ে একটা অ্যাম্বুলেন্স বার করেছিলাম। এবছর আমরা ফ্রি ফুড ভ্যান বার করেছি, যে ফুড ভ্যান হসপিটালে পেশেন্ট পার্টিদেরকে আর আপনার স্লাম এরিয়াতে সব জায়গায় গিয়ে ফ্রি ফুড ডিস্ট্রিবিউট করবে রাতে বেলা। সরো সোশ্যাল অর্গানাইজেশন যে আছে, আমরা আমাদের টিমের সঙ্গে আমরা কাজে ফোকাস করি আর বেশিরভাগ চাই কি মানুষের ভালো হয়। যেমনি অ্যাম্বুলেন্স সার্ভিস আমরা সারা বছর ফ্রিতে দিতে থাকি। আগে আজকে আমাদের অনেক বড় দিন আছে, আজকে আমাদের অনেক পাক দিন আছে, হযরত মুহাম্মদের আজকে জন্মদিন, আবার আজকে উনি এই আজকে দিনই উনি আজকে পর্দা করে নিয়েছিলেন। তো আজকে এই সরো আমাদের যে সোশ্যাল অর্গানাইজেশন থেকে যেখানে আপনার দেখবেন এখানে এই ভ্যানের মধ্যে থেকে যত গরিব মানুষদেরকে খাওয়া দাওয়া দেওয়া হবে। আর আজকের দিন থেকে ওনারা শুরু করেছেন, আজকে অনেক বড় দিন যেটা বললাম আমি। আর আমাদের যে এই পুরো যে অ্যাক্টিভিটির উদ্যোগ যিনি নিয়েছেন আমাদের সোহেব নিয়েছেন, আর পুরো টিম যে ওনাদের আছে, তো সবাইকে আমি অনেক অনেক ধন্যবাদ দিতে চাই কি এত ভালো কাজ, একটা সোশ্যাল যে একটা ভালো কাজ করছেন মানুষের জন্যে, মানুষ গরিব মানুষদের জন্যে খাওয়া দাওয়া যাকে দিচ্ছেন। তো আমি ওনাদের পুরো টিমকে অনেক অনেক শুভেচ্ছা দেবো, অনেক ভালোবাসা দেবো। আর সবসময় বলবো এই সব জিনিসে তৃণমূল কংগ্রেস সবসময় আগে আছে, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে রাস্তা আমাদেরকে দেখিয়েছে। আর আজকে প্রত্যেকবার যেরকম সরো সোশ্যাল অর্গানাইজেশন একটা একটা নতুন নতুন জিনিস আমাদের সমাজের জন্য, আমাদের ভালোর জন্য বের করেন, এইবারে আজকে দিন, আজকে এত বড় দিনে, ঈদ মিলন ডে দিনে আজকে ফ্রি ফুড ভ্যান লঞ্চ করছেন। আমি সব থেকে বেশি সরো সোশ্যালের প্রেসিডেন্ট সোহেব আলী ওয়ারসি এবং পুরো টিমকে ধন্যবাদ জানাই এরকম প্রোগ্রাম করতে জন্য। আজকে মেডিকেল ক্যাম্প থেকে নিয়ে ফ্রি ফুড ভ্যান থেকে নিয়ে আমাদের সমস্ত এরিয়াতে যেভাবে এনারা মানুষের সরো সোশ্যাল অর্গানাইজেশন, তার আমাদের প্রেসিডেন্ট সোহেব ওয়ারসি আর তার পুরো সদস্যরা প্রত্যেক বছর কোনো না কোনো কার্যক্রম করতে থাকে, সামাজিক কার্যক্রম, ধর্মীয় কার্যক্রম। আজকে যে আছে আমাদের তাতে মুহাম্মদের জন্মদিন, তার উপলক্ষে লোকেদের সেবা করছে, তা ফ্রি অ্যাম্বুলেন্স ফুড অ্যাম্বুলেন্সের মাধ্যমে মানুষের সাথে থাকার চেষ্টা করছে। আজকে আমাদের প্রফেট হযরত মুহাম্মদের জন্মদিনের পুরো দেশবাসীকে আমাদের শুভেচ্ছা থাকলো, ভালোবাসা থাকলো। এই ভালোবাসা নিয়ে আমরা সরো সোশ্যাল অর্গানাইজেশনের আমাদের সভাপতি সৌরভ ভাই খুবই ভালো কাজ করছেন দিন কার দিন ওনার যে। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10। সলমান খান হামারে সাথ, আপনি হামারে সাথ।